প্রশ্ন করছেন সালমান, আপু আমার শরীর মোটা হওয়ার আগে মুখ ফুলে যায়, কি করব, দয়া করে জানাবেন। অ্যাকচুয়ালি এগুলো এমন একটা প্রশ্ন, এটা আপনার মুখের একটা আকৃতি, অনেকের মুখ অনেক বড় থাকে, শরীর শুকনো থাকে, অনেকের শরীর মানে মুখটা অনেক শুকনো থাকে, শরীর অনেক ভারী থাকে, অনেকের মুখ দেখে বোঝা যায় না যে তার নিচের দিকে ওজন কতটা বেশি আছে। সো এটা আসলে একটা পারিবারিক স্ট্রাকচার, এখানে কারো হাত নাই। মুখ বড় হয়ে যাওয়ার যে বিষয়টা আছে, আপনার যখন ওজন কমাতে যাবেন, আপনি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ যখন করবেন, তিনি ব্যালেন্সড করে দেবেন এবং আপনাকে যখন তিনি দেখবেন, তখন দেখলেও তিনি বুঝতে পারবেন যে আপনার খাদ্য তালিকায় কোন খাবারের প্রেফারেন্সটা আসলে বেশি। আপনার সাথে তো তিনি কথা বলবেন, জানবেন আপনার ফুড হ্যাবিটটা। সাধারণত আমরা জানি যে যারা অনেক বেশি কার্বোহাইড্রেট ইনটেক করে তাদের মুখটা ফুলে যায় বা মুখ বড় হয় বা ডাবল চিন হয় তাদের সবচেয়ে বেশি। সেক্ষেত্রে কার্বোহাইড্রেটটাকে তখন কমিয়ে ফেলতে হয় বা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে যখন আপনার কনফিউশন থাকবে, আপনি নিজে নিজে না করে একজন এক্সপার্টের কাছে গিয়ে গেলে তিনি আপনাকে সবচেয়ে আসলে ভালো হেল্প করতে পারবে।